your baper body here, your shushur body here, Godjama here, you not stay near. Mezamori Agdam Chup, eh? Nijer Chorga to Mikel Dow. I'm going to get them up to have now. Oh, ma, take it down, please, ma. Took a bowl china, Baba, Baba, hey, I got ma, Kabali, eh? একটু শান্তিতে যে খাবো তার উপায় আছে ভালো আজকের দিনটা অন্তত একটু শান্তিতে হারছি বাবু তাই বাড়িতে শান্তি পাওয়ার জো আছে কোনো আরে টানছিস কেন কি হয়েছে কি চাপ চাচ্ছে কি 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 হয়েছে কি এইরকম আসছে বাহ হ্যাঁ সে কি কার সাথে আমার কাউকে প্রয়োজন পড়ে না আমি আমার ডিসিশন একাই নিতে পারি এই যে আমি আজ তোমাকে ডিভোর্সটা করব সেটা আমার একার ডিসিশন আমি তোমার মত নই যে অন্যের সাথে লুকিয়ে লুকিয়ে শট করব ডিভোর্স আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি ও বাবা মায়ের সাথে লুকিয়ে ওসব কাজ করার সময় মনে ছিল এই একদম আমাকে তুমি টাচ করবে না ও বাবা এদিকে রিনা ব্রাউন আমাকে তুমি টাচ করবে না ঘরে চলো আমি সব বুঝিয়ে বলছি চল না আমি ঘরে যাব না মায়ের সঙ্গে যখন লুকিয়ে ওসব কাজ করছে তখন আমার কথা একবারও মনে পড়েছে তোমার আস্তে মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার আরে তোমাকে লুকিয়ে তোমার মায়ের সঙ্গে আমি কি করব মা তুমি ঠিক কথা বলেছো বাবা না দিনমার ঘরে গিয়ে একটা কথা বলছিল লুকি লুকি আমি একটু একটু শুনতে পেরেছিলাম ভাই না একটু শুনেছিস তুই কি বলছিল আমাকে বল তোর বাবা বল বল কি বলছিল বল আরে বল না খুব বাজে কথা তুমি শুনলেই রেগে যাবে কি আমাকে তুই বল জাতনি আসল বাবার একদিন কি আমার একদিন বলছি কিন্তু আরে বলবি তো বাবা দিম্মাকে বলেছে তুমি খুব খারাপ এই বাবার সঙ্গে ইয়া কি হচ্ছে মার বড় করে এই ও মামু মামু বাঁচাও মামু বাঁচাও ভগবান ভগবান এরা আমাকে শান্তিতে খেতেও দেবে না দেখেছো ভাবছি শান্তিতে তো হাড়টা চিবব তাও ডো নেই ওই দেখো মামু মুরগিটাও শান্তি খুঁজছে দাঁড়াও আমি না ওকে শান্তি দিচ্ছি মানে এই কি এরা হাত নিয়ে পালে এই চাপনি আমি দেবো না তোকে দিতেই হবে আমি দেবো মাংস দিয়ে দিচ্ছি শান্তি I'm fine. I'm so sorry, Mr. Shingo. I have to leave right now. Mom, what are you saying? You can't be here. I can't be here. তুমি কি ভুলে যাচ্ছ আই ওয়াজ দ্য ওয়ান হু ড্রোভ ইউ হিয়ার তোমাকে ড্রাইভ করে আমি নিয়ে এসেছি তুমি যাবে কি করে সরি সাগর তোমাকে তো নিয়ে যেতে পারবো না তোমার জন্যই তো আমার এই ভয় এসব কথার আঁচও তোমার মনে যেতে দেওয়া যাবে না বেটা তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে এতগুলো দিন কিন্তু তুমি এখানে ছিলে না তার মানে কি তোমার মম কোথাও একা যায়নি নাকি কোথাও থেকে একা ফেরেনি মম মম দ্যাটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ম্যাটার অন্য ব্যাপার বাট এইভাবে তোমাকে রাস্তায় একা ছাড়বো কি করে কিছু মনে না করলে আমি একটা সাজেশন দিতে পারি আঙ্কেল তুমি বলো না তপন বাবুকে ওনাকে ছেড়ে দিয়ে আসতে না So sorry. Please, আমাকে নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই I'll manage একটা কাজ আছে আমি জাস্ট গিয়ে করে নেব দ্যাটস ইট বেটা প্লিজ এনজয় yourself ওকে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি বাই যান নীলিমা সেন যান এবার আপনাকে এমন ভয়ের ফেউ আমি ধরিয়ে দেব যে আপনি নিজের ছায়াকে ভয় পেতে শুরু করবেন তাছাড়া আপনি না গেলে আমি সাগর বাবুকে তার আসল মায়ের হারিয়ে যাওয়া গান কি করে শোনাবো
আপনি যে চিনে যাবেন সেই গান, সাগর বাবুর মায়ের গান, যে আপনার নিজের দিদিরও গান মিসেস সেন। টেল মি সামথিং মিস্টার সেন, আপনি আপনার মায়ের খুব ক্লোজ, তাই না? ও ইয়েস, ইন ফ্যাক্ট শি ইজ মাই ওয়ার্ল্ড। আজকে আমি যা আছি আমার মমের জন্য, আর শুধু বিজনেস বলে নয়, ইনফ্যাক্ট আমাদের সম্পূর্ণ ফ্যামিলিকে আমার মম সিঙ্গেল হ্যান্ডেডলি বেঁধে রেখেছে। সত্যি ইটস রিয়েলি কমেন্ডেবল, এরকম আজকালকার দুনিয়া এরকমভাবে সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো পরিবারটাকে বেঁধে রাখাটা একটা কমেন্ডেবল জব। এটাই হচ্ছে নিহারিকা, পায়ের তলায় জমি, এই ফ্যামিলি, এটাই এটাই আসল মাটি। অ্যাবসলিউটলি। আচ্ছা, এবার আমরা একটু বিজনেস নিয়ে আলোচনা করি। আজকে আবার বিজনেসের কথা কেন? এখন তো মানে এরমভাবে দুটো ফ্যামিলি মিট করলো, এই গেট টুগেদারের মধ্যে বিজনেস। তাছাড়া আপনার মাও তো এখানে নেই, এই ব্যবসার কথাটা অফিসে গিয়ে বললেই চলবে। এখন আজকে একটু একে অপরের সঙ্গে একটু আড্ডা দেওয়া যাক। আর আরো বড় কথা কি জানেন মিস্টার সেন, সারপ্রাইজিংলি নিহারিকা কিন্তু চট করে সবার সঙ্গে মিশতে পারে না, অথচ দেখুন ও আপনাদের সাথে কি রকম। একটা কথা মিস্টার সিংহ, আপনি আমাকে তুমি বলে বলতে পারেন না এই বারবার মিস্টার সেনটা কেমন একটা শুনতে লাগছে? থ্যাংক ইউ, আমিও ভাবছিলাম এই পারমিশনটা চাইছিলাম। আফটার অল আমি তো তোমার কাকুর মতো, মানে তোমার কাকুর বয়সী। আগে এই আড্ডাটা যখন জমে গেল তাহলে আমি তোমাকে মানে আই ক্যান শেয়ার ইউর সিক্রেট। ইউ শুড লিসেন নিহারিকাস ভয়েস, সুপার, এত সুন্দর গায়। আজকের আজকের আসরটা জমবেই না যদি ও একটা গান না গায়। আঙ্কেল, নো নো, কি বলছো কি, প্লিজ আঙ্কেল। না কেন, যখন এত প্রশংসা শুনছি তখন একবার নিজেরখানে শুনতেই চাই। আঙ্কেল, তুমি না বড্ড এম্বারেস করে দাও, আমি আমি বাথরুম সিঙ্গিং এর বেশি কিছু জানি না মিস্টার সেন। আচ্ছা 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 বিহু, আমি কি আমি তোকে আর কত কত প্রশংসা করবো বল, আমাকে বলে দেবি করছি, কিন্তু গান গাইতে হবে। তুই আগে বল তুই এখন কি গান গাইবি প্লিজ। আই শুড টেল ইউ সামথিং, তুমি তো নিশ্চয়ই বিদেশি অনেক কনসার্ট গেছো, গান শুনেছো, তুমি একবার ওর গানটা শোনো। এভাবে তুমি আমাকে কারো সামনে গাইতে শুনেছো? মিস্টার সিংহ যখন বলছেন তখন আমিও ডেফিনেটলি শুনতে চাই, যদি আপনি শোনান। ওকে ওকে, আমি চেষ্টা করছি শুধু আপনার জন্য। ব্যাপার বলো তো বৌদি, কেসটা কি? আর কি, ফোনে তো সব কিছু তোমাকে ডিটেইলে বললাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন এই যে কটা নাম্বার থেকে ফোন এসেছিল প্রত্যেকটা নাম্বারে ট্রাই করছি, সব সুইচড অফ বলছে। হ্যাঁ, কিন্তু লোকটা কে সেটা কি বুঝতে পেরেছো? সেটা যদি বুঝতেই পারতাম শিবু, তাহলে আমি এত টেনশন করে এখানে দাঁড়িয়ে থাকতাম তোমার মনে হয়? তুমি একটা কাজ করো, যে কটা নাম্বার আছে কোত্থেকে ফোনটা করা হয়েছিল সেটা খুঁজে বার করো প্লিজ, আমি তোমাকে নাম্বারগুলো বলছি। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই হবে, বলো। হ্যাঁ, লোকটা কে কতটাই বা জানে, কিন্তু ওর গলায় যা কনফিডেন্স ছিল আমার তো মনে হচ্ছে অনেক কিছুই জানে। তুমি কিচ্ছু চিন্তা করো না বৌদি, আমি সঙ্গে ক্যাশ এনেছি, সব টাকা দিয়ে কিনে নেব। কত টাকা ওর চাই সেটাও তো স্পষ্ট করে আমাকে কিছু বলছে না শিবু।